এই জায়গাটার মধ্যে কিন্তু বাঁশ পড়ে গেছে, তিরুপতি বালাজি টেম্পল এই দিকটায় রয়েছে, এখানেও বাঁশ কিছু রয়েছে। এখানে স্ট্রাকচার প্রথম দিকে এক ধাপে স্ট্রাকচারটা উঠে গেছে, কিন্তু দেখলে বুঝতে পারবে একটু ত্রিকোণ টাইপের হবে, তারপরে স্ট্রেট যেরকম হয়। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো বাকি কিন্তু হাতে আর মাত্র 70 দিন, 71-70 দিন মতো বাকি রয়েছে। তো আমি এখন চলে এসেছি হচ্ছে লেক টাউনের দিকটাতে, আর লেক টাউনের সব থেকে ক্রিজিয়েস্ট যে পুজো কমিটি বা কলকাতার মধ্যে সব থেকে বেশি যে ক্রেজ যে পুজো কমিটি রয়েছে, তার নাম হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেটের এই সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের রথের যে স্ট্যাচুটা করা রয়েছে সেটা রয়েছে। তো তোমাদেরকে দেখাবো হচ্ছে তাদের এবছর 52তম বর্ষের তিরুপতি বালাজি টেম্পল কতটা প্রস্তুত হয়েছে মণ্ডপ, সেটাই তোমাদের সামনে কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফেস ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার বসতে পারতাম, লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রীভূমি বাস স্টপ রয়েছে, এই দিকটা রয়েছে তোমার হচ্ছে ওই নিচে যাওয়ার গেটওয়ে জায়গাটা, আর ঠিক তার এইখানে রয়েছে হচ্ছে কিন্তু শ্রীভূমির এই বাসগুলো রয়েছে, বাসগুলো দেওয়া রয়েছে এখানের মধ্যে। এই বাসগুলো এই পুজোর সময় কাজে লাগবে, আর এই যেগুলো দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু আগের বছরে ডিজনিল্যান্ডের স্ট্রাকচারটা ছিল, সেটাই এখন এখানের মধ্যে রাখা হয়েছে। আর এই দিকটার মধ্যে দেখতে পাচ্ছ ওই যে ওখানে কৌশিক দাঁড়িয়ে রয়েছে, ওখানে ইন্দ্রজিৎটা দাঁড়িয়ে রয়েছে, ইন্দ্রজিৎ সরকার লক্ষ্যে ইন্দ্রজিৎটা দাঁড়িয়ে রয়েছে। এই দিকটা হচ্ছে শ্রীভূমির গেটটা, আর এই যে এইটা হচ্ছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা, সেটা সাদায় রঙে করা রয়েছে, পুরো তিনটে ঘোড়া, তিন চারটে ঘোড়া আর পেছন দিকে সিংহ রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রীভূমির ওই স্বামী বিবেকানন্দের গেটটা এখানে রাখা রয়েছে, ঠিক তার ডান দিকে এখানের মধ্যে অনেকগুলো বাঁশ কিন্তু রাখা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুজোর সময় কিন্তু কাজে লাগবে, তার কারণ একটা ভালো একটা এবছর থিম করতে চলেছে, তোমরা অলরেডি জানো তিরুপতি বালাজি টেম্পল সেটা করতে চলেছে। তো তার জন্য কিন্তু অনেক রকমের যে জিনিস থাকে তার মধ্যে কিন্তু সব থেকে বিশেষ যে জিনিসটা সেটা হলো কিন্তু বাঁশ, তো এই বাসগুলো কিন্তু ওই মন্দিরটা তৈরি করবার জন্য কিন্তু কাজে লাগবে। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রীভূমি গেটটা থেকে একদম জাস্ট সোজা একটুখানি হাঁটতে হবে, একটুখানি হেঁটে জাস্ট তোমার হচ্ছে ডান্দিক মোড় নিতে হবে, ডান্দিক মোড় নিতে পড়বে, ওই যে ওই জায়গাটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এই যে সাদা রঙে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো চলো, একদম প্রায় কাছাকাছি চলে এসেছি, বাসের কাজও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি যেটুকু অনেকে কিছু কিছু জনের ভিডিওতে দেখেছি, তো চলো দেখো একবার। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ব্যানারটা যেটা রথে মধ্যে শ্রীভূমি তাদের পোস্টার করেছে, প্রত্যেক বছর একটা নতুন করে ব্যানার পোস্টার করে থাকে, এই বছর তা ব্যতিক্রম নয়, তো চলো দেখো একবার, দেখে নাও। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি টেম্পল তৈরি হচ্ছে, চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু বাঁশ পড়ে গেছে, তিরুপতি বালাজি টেম্পল এই দিকটায় রয়েছে, এখানেও বাঁশ কিছু রয়েছে। এখানে স্ট্রাকচার প্রথম দিকে এক ধাপে স্ট্রাকচারটা উঠে গেছে, কিন্তু দেখলে বুঝতে পারবে একটু ত্রিকোণ টাইপের হবে, তারপরে স্ট্রেট যেরকম হয় সেরকম হবে, তিরুপতি বালাজি টেম্পল ঠিক সেরকমই রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু তিরুপতি বালাজি টেম্পলের প্রথম স্ট্রাকচারটা হয়েছে। আর এই দিকটা ভেতর দিকটায় কিন্তু আপাতত আগের বছর ডিজনিল্যান্ডের যে স্ট্রাকচারটা ছিল সেটাই রয়েছে, আর
এই যে একদম স্ট্রেট সোজা যেটা দেখতে পাচ্ছ না সোজা দিকটা, এইখানে থাকবে হচ্ছে প্রতিমা। সেই 14-15 ফিটের শালংকারা প্রতিমা থাকবে, সোনার গয়নায় সুসজ্জিত থাকবে কিন্তু মা দুর্গা। আর প্রতিমাটি প্রদীপ রুদ্রপাল থাকবে তার প্রতিমা নিয়ে, প্রত্যেক বছর তিনি থাকেন, এবছর তার ব্যতিক্রম নয়। আর তার বিখ্যাত হচ্ছে কিন্তু চালচিত্র স্ট্রাকচার আর মায়ের মুখশ্রী নিয়ে কিন্তু বিখ্যাত কিন্তু প্রদীপ রুদ্রপাল। তার প্রতিমা থাকবে প্রায় 14-15 ফিট হাইটের প্রতিমা কিন্তু থাকবে ত্রিভূমি স্পোর্টিং ক্লাবে। প্রত্যেক বছর যা থাকে এবছর ঠিক তাই থাকবে। আকাশে মেঘের বেলা চলছে ধুনু দিনার, আসরের ঘন্টা বাজে এলো মানুষ সাজে, আকাশে পূজোর বাংলা ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপটা পুরো, কিন্তু আস্তে আস্তে কিন্তু হচ্ছে কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রায় 2-3 তলা বাড়ির সমান কিন্তু রয়েছে কিন্তু ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপটা। চারিদিকটা ওই জায়গাটার মধ্যে নেট দিয়ে বাঁধা রয়েছে, এদিকটা প্রত্যেক বছর এরকম বাঁশ দিয়ে চারিদিকটা থাকে। এবছরও তা ব্যতিক্রম নয়, এবছরও করা হবে সেরকমই, তার সাথে সামঞ্জস্য রেখে, কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখে এই জায়গাটার মধ্যেও কিন্তু একটা বেশ কিছু স্থাপত্য জিনিস করা থাকবে, যেটা তিরুপতি বালাজি টেম্পেলে থাকে ঠিক সে এই জায়গাটার মধ্যেও কিন্তু থাকবে। বাঁ দিক এবং ডান দিক এই জায়গাটার মধ্যেও কিন্তু থাকবে কিন্তু তিরুপতি বালাজির একটা বেশ স্থাপত্য নিয়ে করা থাকবে। আর এই মাঝখানে থাকবে হচ্ছে এই মন্দিরটা, অর্থাৎ ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি টেম্পল। আচ্ছা, এইখানে বলে রাখি এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দড়ি রয়েছে বিভিন্ন প্যান্ডেলের মধ্যে। মণ্ডপে বাঁশ বাঁধার কাজের জন্য কিন্তু দড়ি খুব প্রয়োজনীয় আগে, বিভিন্ন কালারের কিন্তু দড়ি আছে, সেই দড়িগুলো কিন্তু বাঁশের কাজে ইউজ করা হবে। আর ভীষণ সুন্দর লাগবে যখন আস্তে আস্তে ত্রিভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজি টেম্পল গড়ে উঠবে, তখন কিন্তু দেখার রূপটা কিন্তু আরও আলাদা হয়ে যায় কিন্তু। আর এই দড়িগুলো কিন্তু পুরোটাই যেটা বললাম তোমাদের বাঁশের কাজের জন্য লাগবে, আর সব জায়গার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রঙিন কিন্তু এই দড়িগুলো প্রয়োজন পড়বেই। আচ্ছা, ওকে ফ্রেন্ডস, তো যেটা বলার এই জায়গার মধ্যে কিন্তু বীভৎস ভিড় থাকে। এখানে প্রতিমা দর্শনার্থীরা এইখান দিয়ে প্রতিমা দেখতে আসবে, দেখে এই জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে স্ট্রেট সোজা গিয়ে এইদিকে ডান দিক মোড় নিয়ে বেরোতে হবে দর্শনার্থীদেরকে যারা প্রতিমা দর্শন করতে আসবে। আর এখানে থাকবে হচ্ছে সেই শালংকারা মা দুর্গা প্রতিমা ত্রিভূমি স্পোর্টিং ক্লাবে। প্রত্যেক বছর যেরকম থাকে এবছরও কিন্তু ঠিক সেরকমই রয়েছে, মাকে কিন্তু গয়না পরানো হবে এবছরও। 2013 সাল থেকে কিন্তু ত্রিভূমি স্পোর্টিং ক্লাবকে কিন্তু মাকে গয়না পরানো শুরু হয়েছে, এবং আজ 2024 প্রায় 11-12 বছর হয়ে গেল কিন্তু মাকে কিন্তু ভীষণ সুন্দর লাগে কিন্তু গয়নার সাজে সজ্জিত হয়ে। আর এবছরও ঠিক তার ব্যতিক্রম নয়, এবছরও কিন্তু মাকে কিন্তু গয়না রূপে আমরা দেখতে চলেছি। এবছরেও কিন্তু মা কিন্তু খুবই সুন্দর দেখতে হবে, যেটা তোমাদেরকে আগেও বললাম। তো চলো দেখতে থাকো। তো রয়েছি হচ্ছে ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের দিকটাতে, তোমাদেরকে দেখালামই কিন্তু ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি টেম্পল কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে। তাদের খুঁটি পুজো কিন্তু রথের দিনই হয়ে গিয়েছিলো, তারপর থেকে কিন্তু বাঁশের কাজ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, তোমাদেরকে সেটা বলেওছি। প্রায় না হলেও কিন্তু প্রায় 70-80 বা একটু বেশি ফিটের প্রতিমা মানে মণ্ডপ হতে চলেছে, প্রতিমা সরি মণ্ডপ হবে। আর চারিদিকে কিন্তু বাঁশের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে কিন্তু ত্রিভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর ক্ষেত্রে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ত্রিভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজি টেম্পলের মণ্ডপে প্রস্তুতি পর্ব ভাল লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সেফ থেকো, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, টাটা।